সামনে গত সপ্তাহে উপস্থাপিত হয়েছিল সেটি হলো রফল আদায় কি করতে হবে, কোনো সহি হাদিস আছে একটু দয়া করে বলবেন? জবাব, রফল আদায় অর্থ হলো দুই হাত উত্তোলন করা, এর পরিমাপ বলা হয়েছে সলাতে দুই হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর, আর কানের লতি বরাবর এই হাতকে কিবলামুখী করে প্রসারিত করে উত্তোলন করাকে রফল ইয়েদাইন বলা হয়। সলাতে অরফল ইয়েদাইন চার জায়গায় করার ব্যাপারে সহি বুখারি সহ সব হাদিস গ্রন্থেই আমরা বলিষ্ঠ দলিল পেয়ে থাকি। সাহাবি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এবং আলী ইবনে আবি তালেব ও মালিক ইবন আল হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহুম থেকে যে রফুল ইয়াদাইনের চারটি জায়গার কথা পাওয়া যায় সেটা হলো ইন্দাল ইফতেতাহ, যখন কোনো ব্যক্তি সলাত শুরু করবে তাকবীরে তাহরিমার সময়, এটা হলো প্রথম। দ্বিতীয় হলো আইন্দার রুকু, যখন সে রুকুতে যাবে তখন যাওয়ার আগে রফুল ইয়াদাইন করে আল্লাহ আকবর বলে রুকুতে যাবে। ওয়াইন্দা রফের রাস মিনহু, যখন রুকু থেকে মাথা উত্তোলন করবে, সোজা হবে, কওমা করবে, তখন সে রফুল ইয়াদাইন করবে, এটা হলো তৃতীয় স্থান। আর চতুর্থ হলো যখন দুই বৈঠক বিশিষ্ট সলাতের প্রথম তাশাউদের পরে তৃতীয় রাকাতে উঠবে, তখন যখন উঠবে আল্লাহ আকবর বলে তখন রফুল ইয়াদাইন করবে। এই চার স্থানে রফুল ইয়াদাইন করা হলো সুন্নত। যে ব্যাপারে আমরা দেখতে পাই যে যে দশজন সাহাবি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, যাদেরকে আশারাই মুবাশশারা বলা হয়, যাদের মধ্যে রয়েছেন মহামতি চারজন খলিফা, চারজন খলিফা আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়ারদাহুম, তারা রয়েছেন। এইরকম বিশিষ্ট সাহাবি হতে 200 হাদিস এবং বিভিন্ন আসার এবং তাবেঈ থেকে সহি সনদে প্রায় 400 হাদিস রয়েছে যার দ্বারা রফুল ইয়াদাইন সাব্যস্ত হয়। এই জন্য রফুল ইয়াদাইন করা হলো সলাতের পরিপূর্ণতা, এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সুন্নত। তাই ভারত গুরু বলে খ্যাত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহ, তিনি তার হুজ্জাতুল্লাহিল বালিগা গ্রন্থের মধ্যে বলেছেন যে মুসল্লির মধ্যে যেই লোক রফুল ইয়াদাইন করে আর যেই লোক করে না, এই দুজনের মধ্যে যিনি রফুল ইয়াদাইন করেন তিনি আমার কাছে অধিক প্রিয়। এ কারণে যে তিনি বলছেন যে আহাদিসুর রফঈ আকসার ও আসবাদ, তিনি বলছেন যে রফুল ইয়াদাইনের হাদিস বেশি এবং বলিষ্ঠ, অর্থাৎ প্রমাণের দিক থেকে, হাদিস শাস্ত্রের মূলনীতির দিক থেকে এটা বলিষ্ঠভাবে প্রমাণিত। তো এজন্য রফুল ইয়াদাইন অত্যন্ত গুরুত্ব রাখে। পক্ষান্তরে সংশয়টা কেন সৃষ্টি হলো রফুল ইয়াদাইনের ব্যাপারে, সেটি হলো যে চারটি প্রসিদ্ধ মাঝহাবের একটি মাঝহাবের মতে রফুল ইয়াদাইন শুধু হবে একবার তাকবীরে তাহরিমার সময়, আর বাকি যে তিনবারের কথা বলা হয়েছে তিনটি স্থানে সেটিকে তারা এনকার করেছেন, অস্বীকার করেছেন। তারা দলিল হিসাবে নিয়েছেন সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরদাহ, তিনি যখন কুফায় গেলেন তো সেখানে গিয়ে তিনি বললেন আমি কি তোমাদেরকে রসুলের সালাত দেখাবো? তো এই রসুলের সালাত সংক্রান্ত যে তিনি যে হাদিসটি এসেছে তার ওই হাদিসের মধ্যে বর্ণাকারী উল্লেখ করেছেন যে সেখানে তিনি তাকবীরে তাহরিমার সময়ে রফুল ইয়াদাইন করেছিলেন আর রফুল ইয়াদাইন করেননি। তো আসলে এই হাদিসটির একাধিক ব্যাখ্যা হতে পারে। একটা হতে পারে যে ওখানে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সলাতের যে বিষয়ে ত্রুটি দেখেছিলেন সেটাকে সুন্নাহ মোতাবেক সংশোধন করে দেওয়া তার মুখ্য উদ্দেশ্য ছিল, পূর্ণাঙ্গ সলাত তার উদ্দেশ্য ছিল না, এ কারণে তিনি পুরোপূর্ণ বলেননি, এটাও হতে পারে। অথবা এও হতে পারে যে বর্ণাকারী যিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে যে বর্ণনাটা করেছেন তিনি হয়তো যে অংশটি মুখ্য মনে করেছেন সেটি তিনি উল্লেখ করেছেন এবং বাকি যে বিস্তারিত বিবরণটি তিনি আনেননি, অথবা তিনি হয়তো বা তার
এই অংশ বর্ণার ক্ষেত্রে ছুটে যেতে পারে এমন ব্যাখ্যাটা অস্বাভাবিক কিছু না। কেননা রফুল এদিনের হাদিস বুখারি মুসলিম সহ এত বেশি হাদিস বর্ণিত হয়েছে যেটি আপনার অস্বীকার করার কোনো সুযোগ নেই। এজন্য এত বলিষ্ঠ হাদিসের বিপরীতে একটি হাদিসকে উল্লেখ করে অসংখ্য প্রত্যাখ্যান করা কখনো যৌক্তিক হতে পারে না। কাজেই সলাতের সৌন্দর্য হলো রফুল ইয়েদাইন করা। আশা করি বুঝতে পেরেছেন।